সি যে আমার ইজিয়েস্ট প্রসেস অফ মেকিং ডাল, মানে মুসুর ডাল। আর খারাপ একটা নিউজ পেলাম, উস্তাদ রশিদ খান জি মারা গেছেন, অসুস্থ ছিলেন। তো তাও আর কি, ওনার গানগুলো শুনছিলাম আর নিউজগুলো দেখছিলাম ফোনে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল থিংস এভরিডে বাই গার্গি। একটা নতুন দিনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমরাও এখানে ভালো আছি, চলে যাচ্ছে। আমার শরীর আগের থেকে অনেক বেটার, আজকে তো আরও বেশি ফুরফুরে। তার কারণ আজকে আমি একটা সকালবেলা উঠে খুব পুরনো প্র্যাকটিস, যেটা আমি করে খুব ভালো ছিলাম আগে, সেইটা করে বেশ ভালো আছি। সেটা হচ্ছে গিয়ে নাশা পান, মানে যেটাকে বলে জলনেতি। তোমরা জলনেতি বলে সার্চ দিও গুগলে, তাহলে বুঝতে পারবে কী জিনিস। তো ওটা কিছুই না, ওটা হচ্ছে বেসিক্যালি গরম সল্টেড ওয়াটার, লিউক ওয়ার্ম সল্টেড ওয়াটারকে নাক দিয়ে টেনে মুখ দিয়ে বের করে আর কি। তো এটা দীর্ঘদিনের প্র্যাকটিস আমি করি, যোগা, একটা যোগার পার্ট। তো মায়ের সুপারভিশনে এটা শেখা, আর তারপরে দীর্ঘদিন প্র্যাকটিস করে মোটামুটি আমার এখন আয়ত্তের মধ্যে। তো সেই জন্য প্রথম প্রথম আমার কথা শুনে আবার কেউ করতে চেয়েও না, কারণ তাতে কিন্তু বিষম খাবে, প্রচুর সমস্যা হবে। কারণ এটা যেহেতু মানে আমি আন্ডার সুপারভিশন প্র্যাকটিস করেছি, মা যেহেতু যোগা এক্সপার্ট, তো সেই জন্য মায়ের সেটাভাবে করা আর কি। তো সুতরাং আমার কথা শুনে কেউ করতে চেয়েও না, বাট যদি কেউ করে থাকো তারা জানো যে এটা কতটা হেল্পফুল, যাদের সাইনাস আছে বা মাইগ্রেন আছে, কিংবা যাদের এরকম অ্যালার্জি সর্দি কাশি সম্ভব মানে টেন্ডেন্সি আছে তাদের জন্য। তো আজকে বিশেষ রান্না নেই, আমি শুধু ডাল বানাবো দুপুরবেলা, ডাল আর ভাত বানাবো, ওই একই সাথে দুটো বসিয়ে দেবো একটা প্রেশারে একটা ইয়েতে। আর হচ্ছে গিয়ে কালকে আর বলা হয়নি, আমার এত মন খারাপ হয়ে গেছিলো, সয়া নাগেটসটা দুপুরবেলা বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি, মানে রেস্ট নিয়ে সয়া নাগেটসটা দেখি কি যে বিকেলবেলা উঠে যে পুরো জল টেনে নিয়েছে, একটা গন্ডগোল তো ছিল, ওটা পুরোপুরি মানে জল অ্যাবজর্ব করে নিয়েছে। তো ওটাকে আজকে একটুখানি ঠিক করতে হবে, কারণ অনেকটা সয়া ছিল তো তো নষ্ট হয়ে যাবে। তো সেটাকে ভেবেছি আজকে একটুখানি কিমা বানিয়ে ওটার কিছু একটা তরকারি করে নেব। তো দেখা যাক সেটা কতটা কি হয়, চলো তোমরা দেখতে থাকো, এখান থেকেই আজকে দিনটা শুরু করছি। আমার দুপুরের রান্নার প্রিপারেশন সমস্ত হয়ে গেছে, ডালের জন্য যা যা লাগবে সেগুলো করে ফেলেছি, রেডি করে ফেললাম। আর হচ্ছে গিয়ে আজকে যেহেতু মঙ্গলবার, সেই জন্য একটুখানি বেগুন ভাজা খাবো আর কি। আর এই ভাতের ভাতও একদম রেডি, জাস্ট বসিয়ে দেবো এবারে ঝটপট করে, ব্যাস তাহলেই আমার আধ ঘন্টার মধ্যে রান্না রেডি। একটু এস্থেটিক্যালি টাইম ল্যাপস দিয়ে দেখালাম, কিন্তু তাও আমি একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার ইজিয়েস্ট প্রসেস অফ মেকিং ডাল, মানে মুসুর ডাল আর কি। এত টেস্টি হয় যে কি বলবো। তো আমি ডালটা প্রথমে সেদ্ধ করে নিচ্ছি, হচ্ছে গিয়ে তোমার দেখলে একটা টমেটো দিয়েছি, যেহেতু অল্পই ডাল আছে সেজন্য আমি হাফ টমেটো দিয়েছি, বেশি ডাল হলে সেরকমভাবে টমেটো দেবে। আর প্রচুর ধনে পাতা দিয়েছি, এখন যেহেতু শীতের সময় ধনে পাতা খেতে ভালো লাগে, দুটো কাঁচা লঙ্কা, নুন, হলুদ। আর এই ডালটা একটু মিষ্টি মিষ্টি ডাল হয়, খেতে খুব সুন্দর লাগে, একদম সোল ফুড টাইপের। তো সেই জন্য আমি একটু চিনি দিয়েছি, আর নর্মালি আমরা চিনি দিই না, বাট এই ডালটাতে আমি একটু চিনি দিই। আর এটাতে হচ্ছে তোমার নুন দিয়েছি, ব্যাস এই হচ্ছে গিয়ে মশলা। এইবারে এটাকে আমি সেদ্ধ করতে দেব, সেদ্ধ করার পর একটা জাস্ট তড়কা দেব, সেই তড়কাটা দিলেই কিন্তু ডাল একদম রেডি। তো চলো ডালটা হয়ে যাক, তারপর তোমাদের তড়কাটা দেখাচ্ছি। Thank you.
বিদ্যালকের জন্য দইয়ের ঘোলটা বানাচ্ছিলাম। এটা একটা অদ্ভুত পোজে আছে দেখে কেউ মানে অদ্ভুত ভেবো না আর কি। তো এটা আমার কাছে হামানদিস্তা এখানে নেই, তো সেই কারণে এটা একটা জোগাড় আর কি। এটা একটু ঝুড়ির যে পিছনটা এটা বেশ শক্ত, মানে ভারী আর কি। তো এটা দিয়ে খুব ভালো তোমার হামানদিস্তার কাজ হয়ে যায়, তো সেই জন্য এটা করি। আচ্ছা, এটার মধ্যে আজকে যে বাটার মেরিটা করেছি এটার মধ্যে দিয়েছি হচ্ছে একটু থেতো করে কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে নুন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দইটা, যতটা চাও আর কি দই দিতে পারো, একটু বেশি করেই দই দিই আর কি, যাতে পেটটা ভরা থাকে। তো এই হচ্ছে গিয়ে দইয়ের অবস্থাটা, এক মিনিট। তো হ্যাঁ, এবারে এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো ফেটানো হয়ে গেছে। ফেটানো হয়ে যাওয়ার পর আমি এটা কি করব, এটাকে এই অবস্থাতে আমি ফ্রিজে রেখে দেব। তো ও আসার আধ ঘন্টা আগে আমি নর্মাল জল দিয়ে এটাকে বাটার মিল্ক বানিয়ে দেবো। তো আমার মশলাটা রেডি হয়ে থাকলো, তাতে সময়টাও বাঁচলো আর কি। এদিকে আমার ডাল রেডি, এটাতে দেবো হচ্ছে গিয়ে সর্ষে ফোড়ন। একটুখানি সর্ষের তেল দিলাম, খুব অল্প লাগে, কোনোটুকুনি ঘি দিচ্ছি, ঠিক আছে? তাহলে ঘিয়ের টেস্টটা এখান এইটাতে দিলে আর কি খুব ভালো হয় মুসুর। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষে ফোড়ন, আর একটা যেটা দেবো সেটা হচ্ছে একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো, তাহলে কি হয়, তাহলে স্বাদটা আরেকটু ভালো হয়। ব্যাস, আর এটা নিরামিষ হয়ে যাচ্ছে, পেঁয়াজ আর রসুন দিয়েও হচ্ছে না। তো এটা জাস্ট সিম্পল প্রসেসে হচ্ছে, ভীষণই টেস্টি। আমার ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে আর একটুখানি জাস্ট শুকিয়ে নেবো। ঢেলে দিলাম, ব্যাস জাস্ট একটুখানি আর একটু ফুটিয়ে নিলে আমার কিন্তু ডালটা রেডি। গুড ইভিনিং। দাঁড়াও, দরজাটা লাগাই, উন্ডালক টিভি দেখছে, কথা শোনা যাবে না, আমাকে প্রচুর চেঁচাতে হবে তাই জন্য। গুড ইভিনিং। তো আজকে সারা দুপুর প্রচুর রিসার্চ করেছি যে কী করে ওই মেসি ইয়েটাকে, সয়াবিনটাকে উদ্ধার করা যায়। তো আই ফাউন্ড আউট হোয়াট, যেটা অনেকদিন পর সয়াবিন রান্না করলাম বেসিক্যালি, তো সেই জন্য একটা ভুল করেছিলাম, ছোটো ভুল করলে সেটা অ্যাকসেপ্ট করতে কোনো সমস্যা নেই, ভুল একটা করেছিলাম সেই জন্যই গণ্ডগোলটা হয়েছে। তো যাই হোক, সেটা এবারে রেক্টিফাই করার সময়। তো কীরকম করে করি, অনেক 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 বুদ্ধি করে একটা জিনিস বের করেছি, তো দেখি সেটা কেমন হয়, তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করব, কারণ জানি না তো সেটার ওভার আউটকামটা কেমন হবে। তো সেইটা যদি ঠিকঠাক হয় তাহলে অবশ্যই আবার করব, আর তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। আর চলো, এখন ইভিনিংয়ে চলে এসেছি, আমাকে ডিনারের প্রিপারেশন করতে হবে, কারণ দুপুরে তো আর কিছু রান্না করিনি। তো রাত্রেবেলা দেখি কী কী আছে, রুটি টুটিগুলো করতে হবে, স্যালাড তো কাটাই আছে, অসুবিধা নেই, কালকের প্রিপারেশনটা করতে হবে। তার আগে ওষুধ আলোকে জিজ্ঞেস করতে হবে যে কালকেও ওয়ার্ক ফ্রম হোম করবে নাকি না অফিস যাবে, এক্সেপ্ট ফ্রাইডে, মানে ফ্রাইডেটা কম্পালসারি, আর একটা হচ্ছে তোমার অপশনাল ওয়ার্ক ফ্রম হোম আছে, তো সেটা হয়তো কালকে নিলেও নিতে পারে। তো দেখা যাক কী বলে, তো যদি বলে তো ঠিক আছে, আর যদি না বলে তাহলে কাজ একটু কম, মানে যদি বলে যে যাবে না তাহলে একটু কাজ কম, আর যদি বলে যে না কাজ আছে তাহলে আজকে আবার রোজের মতন আর কি সব কিছু রেডি করতে হবে। তো চলো, বেশি বকবক করবো না, শুরু করি সন্ধ্যাবেলার কাজকর্মগুলো, একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি, চলো। নিউট্রেলাটাকে স্কুইজ করে আমি মিক্সারে পেস্ট বানিয়ে নিয়েছি, এরকম হয়েছে, কিমা মতন করে নিয়েছি। আর এর সাথে যেটা ইনগ্রিডিয়েন্টস দেবো, সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো এই যে বড় বড় লঙ্কা, মিরচি, মিরচি যেরকম যে ভাজি হয় না, যে মিরচি ভাজি, সেটা আমার ফ্রিজে পড়েছিল সামহাও। তো এইটা দিয়ে আমি একটা কিছু বানাবার চেষ্টা করছি, দেখি কি দাঁড়ায়। না, জোগাড় করে ফেলেছি সয়া মিরচি, সয়া কিমা মিরচি, এরকম একটা কিছু বানিয়েছি, খেতে খুব সুন্দর হয়েছে, রুটি দিয়ে তো দারুণ লাগবে। আজকে হাঁটা হয়ে গেল,
আসছে, আগে বাথরুমে যাবে, দাঁড়াও, যাবে না, ওয়েট করো, ওয়েট ওয়েট ওয়েট, সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আর হচ্ছে গিয়ে আজকে সবথেকে ভালো ব্যাপার হচ্ছে সয়াবিনের ওই যে জুগারটা করেছিলাম ওটা জাস্ট দারুণ ফাটাফাটি হয়েছিল, উদালক রুটি দিয়ে খেয়েছে। আজকে যেহেতু মঙ্গলবার আমি একটু রাত্রেবেলা ভাত খেয়ে নিয়েছিলাম, ভাত দিয়েও ফাটাফাটি লেগেছে, ঝাল ঝাল, বেশ রুটির সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট, তো খুব ভালো হয়েছিল। তো পরে কোনো দিন করলে অবশ্যই রেসিপি শেয়ার করবো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, আর টুকটাক এখন সব কাজই হয়ে গেছে, এখন আমি শুতে যাচ্ছি, যাবার আগেই গরম জল করলাম খাবার জন্য, আর হচ্ছে গিয়ে টুকটাক কিছু কাজ সেরেছি, সেগুলো তো দেখালাম সবই, ব্যাস ওই অবধি। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি, যারা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার ব্লগ আমার চ্যানেলকে দেখতে থেকো। আজকের মতন এখানেই শেষ করি, বাই বাই।